চা খাবা ঢেলে দেই ঢেলে দেই ইসলাম নিয়ে একদম ফাজলামি না ধর্ম নিয়ে একদম ফাজলামি না আসলে আঙ্কেল দিলওয়ালে না পাঁচ ছয় দিন হলো ক্লাসে যাচ্ছে না ও আমার ফোনটাও রিসিভ করছে না তো এই জন্য ভাবলাম ওর একটু খোঁজ খবর নিয়ে যাই তাই আর কি পুরো এত অবনতি হয়েছে এত রাতে ফোন দেয় কেন মেম এত রাতে ফোন দেয় কেন তোমার কি উন্নতি হলো মনি আন্টি এত রাতে তোমাকে ফোন দেয় কেন বস দুলহানিয়া এদিক দিয়ে আসবে চলেন আমরা ভিতরে যে অপেক্ষা করি চল ভিতরে যাই হ্যাঁ বস চলেন আমরা ভিতরে যে অপেক্ষা করি এই চল আচ্ছা জুই বলতো দুলহানিয়ার সাথে আমাকে কেমন মানাবে দুলহানিয়ার সাথে খুব সুন্দর মানাবে বানরের গলায় যেমন মুক্তার মালা কি তুই কি আমার প্রশংসা করলি না বদনাম করলি ছি বচ্ছি আমি কি আপনার বদনাম করতে পারি প্রশংসাটা কি তাহলে প্রশংসাটা হচ্ছে ওই দুলহানিয়া বোনটা আমার একটা মুক্তা যেটা আপনার গলায় জল জল করবে এই এটা কি প্রশংসা কেমন আছে আমার মুক্তার ব্যক্ত চটটার কথা যেন মনে থাকে বাংলা সিনেমায় দেখোস নাই যে নায়িকা প্রথমে নায়ককে চোর মারে কাপড় মারে কত কিছু করে আমার টিকটক তাই আমার চোর মারবে কাপড় মারবে তারপর ধীরে ধীরে আমাদের ভাইয়া তুমি কিন্তু চাইলে বাংলা সিনেমার নায়ক হতে পারো কেমন করে ওই যে কি বলে চ্যানেল ওয়াই আছে না ওইটার মধ্যে মাসুদ মামা নামে একটা অনুষ্ঠান হয় সেটার মধ্যে তুমি ইন্টারভিউ দিতে পারো যদি দিতে যাও মহিলা জাজ তোমাকে যদি বলে যে একটা সাহস দেখাও তো তখন তুমি কি করবে জানো বলবে আই কিস ইউ তারপরে আর যদি তোমাকে দুঃসাহস দেখাতে বলে তাহলে তুমি জাজের গেলে একটা ঠাস করে থাপ্পড় মারবে সরি ভাইয়া সরি এই সংসারের চতুর্থ ক্ষমতাশীল ব্যক্তি হচ্ছে আমি যদিও আমি জানি যে আমার কথা কারো কান দিয়ে আবার ঢোকে না তাই আমি বাধ্য হলাম এই মিটিং ডাকার জন্য মিটিং এর বিষয়বস্তু হচ্ছে যে আমাদের সুন্দরী আছে তাকে আর গেস্ট রুম ব্যবহার করতে দেওয়া হবে না কিল্লাই খালু কিল্লাই হ্যাঁ এই আমাদের সংসারে মাঝে মধ্যে এলিস সোসাইটির গেস্ট আসে তাই ওই রুমটা আর সুন্দর আলীকে ব্যবহার করতে দেওয়া হবে না তাই আমি এই বিষয়ে সবার মতামতটা জানতে চাচ্ছি কে কি বলে কি বা কি অবস্থা তোমার বলো সরি বাবা নো কমেন্টস বা কোনো কমেন্টস নেই তোর কাছে নো কমেন্টস এ বা বলতে হবে কি মানে কমেন্টস কি কিসে করব মানে ওকে গেস্ট রুম ব্যবহার করতে দিব কি দিব না আর গেস্ট রুম না থাকলে তাহলে কার সাথে থাকবে আই হ্যাভ নো প্রবলেম যদি সে অ্যাডজাস্ট করে আমার সাথে থাকতে পারে কোনো সমস্যা নেই আমি চারটা পাঁচটায় ঘুমাই ও যদি আমার সাথে ওইটা অ্যাডজাস্ট করে ঘুমাতে পারে ঘুমাবে আমি ঘুমালে আমার হাত পা এদিক যায় ওইদিক যায় ওইটা সহ্য করে ঘুমালে ঘুমাবে আমার ল্যাপটপ থাকে মাঝখানে হেডফোন থাকে আই হ্যাভ নো প্রবলেম আলহামদুলিল্লাহ তাহলে তো হয়েই গেল কি বলো না 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 আমার ছেলেটা কত কষ্ট করে রাত জেগে জেগে ঘুমায় ওর কষ্ট হবে ওর সাথে না খালু আর মাথায় এখন বুদ্ধি এসে কই বল শুনেন ভাই যে খুবই কে মানে ভাইজান তো নিব না
ভাইজান তো হইতে নিব না। আচ্ছা, আর আপনারা দুইজন খালাম আর আপনি তো একসাথে থাকেন, খাটের উপর তো জায়গা নাই যেখানে দিব। আর আমার যে খাট ওই খাট তার আমারই হয় না, তার কি নিব। তো আমি যেটা কইতে যেতেছিলাম যে মনে করেন আমি তো সকালবেলা চা নিয়ে আপার রুমে যাই চা দিতে, তখন দেখি এ বড় খাট, এর এক কোনার ভিতরে জড়ো সড়ো এক বালিশ নিয়ে আপা হয়ে থাকে। তো আমি মনে করতেছি কি যদি মনে করেন এই মাঝখানে এখন কোলবালিশ দিয়া আমার কেন সমস্যা হবে? আমার তো কোনো সমস্যাই নেই, তোমার আদেশ ছিল ধার্য, আমার কোনো সমস্যা নেই। দাও কখন কথা শুনিয়ে, কথা শোনায় না তোমাকে, কথা শোনায় না আমাকে নিয়ে, আমি এসব মিটিং এ নাই। আমার ছোট চাচা জয়ের বিয়ে দাঁত দিয়ে গেল। ওয়াও, অনেক মজা হবে বিয়েতে, তাই না? মজা না ছাই, তুমি এই মুখে কিভাবে আশা করো মজা? কেন, মুখ দিয়ে খাবো, ঠোঁট দিয়ে গল্প করব, আর শালা শালীদের নিয়ে কত আনন্দ করব। আই মিন তোমার এই বিশ্রী মুখ কি দেখে যে আমার বাবা মা তোমার সাথে আমার বিয়ে দিয়েছিল? কেন, আমার শ্বশুররা, আই মিন তোমার বাপ চাচারা আমাকে অনেক পছন্দ করে। সারা বাবু, আগে দর্শনধারী পরে গুণ বিচারী, আমি করুণা করে এই সম্পর্কটা টিকিয়ে রেখেছি। আমি দেখতে স্মার্ট নই, এটা তো আমার হাতে নেই। এক্স্যাক্টলি, তাই আমি চাচাকে বলেছি তুমি ব্যস্ত থাকবে, বিয়েতে অ্যাটেন্ড করতে পারবে না। সরি চাচা, আমার গুরুজন, আমি ওনার সাথে মিথ্যা কথা বলতে পারবো না। আমি বরং বলতে পারবো আপনাদের সোসাইটিতে আমি বেমানান, তাই আমি আপনার এই অনুষ্ঠানে আসতে পারবো না। এনাফ ইজ এনাফ, তুমি যদি আমার জন্য মিথ্যেটুকু না বলো তাহলে আমি বাপের বাড়ি চলে যাব। চাচা আমার গুরুজন, ওনার সাথে মিথ্যা কথা বলি কি করে? না আমি পারবো না, আমি ওনার সাথে মিথ্যা বলতে পারবো না। ওকে, মাকে পেয়ে তো আমাকে একদম ভুলেই গেলি, কেমন কাটালি মায়ের জন্মদিনে? কি হলো, কিছু বল। জানো আন্টি? আন্টি না, মা বল। জানো মা, আমার আম্মু না কেমন জানি হয়ে গেছে। তাই নাকি? আমরা যখন আজকে রেস্টুরেন্টে ঢুকলাম, আম্মু এক লোকের সাথে বসে জুস খাচ্ছিল। কি বলিস? আচ্ছা, কারোর নাম কি বজ্রপাত হতে পারে? তাই নাকি? আমার খুব কষ্ট লেগেছে, আম্মু ওই লোকটার সাথে বসে বসে জুস খাচ্ছে কিন্তু একটা বড় আমাকে কিছু খেতে বলল না। আহারে, আর আমার বাবাকে বলেছে আজকে এত সেজেগুজে এসেছো কেন, আজকে কি আমার বিয়ে? আমার মা মনে হয় আমাকে আর ভালোবাসে না। না বাবা, মায়ের উপর মন খারাপ করে না বাবা, ওদিন হয়তো মায়ের মনটা অফ ছিল, মুড ভালো ছিল না, সে কারণে এমন হয়েছে। কি ব্যাপার স্বপ্নবাবা, ওটাও মন খারাপ কেন? আপনারা তো মায়ের সাথে দেখা করতে গিয়েছিলেন, ওখানে নাকি ওকে কোনো জুস অফার করেনি, কোনো খাওয়া অফার করেনি, আপনাকে আজে বাজে কথা বলেছে, এ কারণে অনেক কষ্ট পেয়েছে। তাই এর জন্য মন খারাপ? স্তব্ধ স্তব্ধ। এই ছেলে শোনো, তোমার আম্মুর মনে হয় মুডটা খারাপ ছিল, তাই মনে হয় মন খারাপ ছিল। তুমি কিছু মনে করো না, তোমার মা তোমাকে অনেক ভালোবাসে, কোনো মাই তার ছেলেকে ভালো না বেশি থাকতে পারে, ঠিক আছে বাবা? মন খারাপ করো বাবা, তুমি কি খেলো, একটু তোমার বাবার সাথে কথা বলি। ভাই, আপনার ছোট ছেলে তো বড় হয়ে গেল, আমার বড়টার তো এখনো বড়ই হলো না।
আপনার দিলওয়ালের কথা বলছেন? হ্যাঁ। ও এখন 3টা বাজে, ওর কি ব্রেকফাস্টের সময় হয়েছে? আপনিও ভাই এক কাজ করেন, ওকে একটা ফিডার বানিয়ে দিয়ে আসেন। ভাই সবাই মিলে শুধু আপনারা আমার ছেলেটা কেমন করেন? আমার ছেলেটা কত সাদা সিধা, একটু অলস কিন্তু অনেক ভালো। ভাবি কিছু মনে করবেন না, ও কি এই মদ গাঁজাটার কোনো অভ্যাস আছে নাকি? আরে না ভাই, কি বলেন, আমার ছেলে অলস হতে পারে কিন্তু মদ গাঁজা না না এসব নেশা নেই ওর মধ্যে। মা হিসেবে এতটুকু বিশ্বাস অন্তত আমার আছে। আমি অবশ্য ওর চেহারা দেখে তাই মনে করছি, ও তো আসলে আমার স্তব্ধর চেয়েও ছোট মনে হয়। একটু দেখেন না আমার ছেলেটাকে ঠিক করতে পারেন নাকি, আপনি ছাড়া আর কে আছে বলেন? আমি তো আপনাকে আমার নিজের ভাইয়ের মতনই দেখি। আমিও কি আপনাকে আমি খারাপ জানতাম কিন্তু এতটা খারাপ এটা আমি ভাবতে পারিনি। আপনার উপরে যেমন কালো ঠিক ভেতরটাও তেমন কালো। এখন বুঝি মা কেন আপনাকে ছেড়ে চলে গেছে, একদম আমি এসব কিছু ভাবি না।